তোমার মালিক ওহির মাধ্যমে যে প্রজ্ঞা দান করেছেন এ হচ্ছে তার অন্তর্ভুক্ত যা তোমার মালিক ওহির মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছেন তুমি আল্লাহর সাথে অন্য কাউকে মাহবুদ বানাবে না অন্যথায় তুমি নিন্দিত অপমানিত ও বঞ্চিত হয়ে যার নামে নিক্ষিপ্ত হবে এটা কেমন কথা তোমাদের মালিক তোমাদের জন্য নির্ধারিত করেছেন পুত্র সন্তান আর নিজে ফ্রেস্টাদের কন্যা হিসাবে গ্রহণ করে নিয়েছেন তোমরা সত্যি একটা জঘন্য কথা বলে বেড়াচ্ছ তোমরা সত্যি একটা জঘন্য কথা বলে বেড়াচ্ছ আমি এই বর্ণনা করেছি যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু এটি তাদের বিদ্বেষ ছাড়া আর কিছুই বাড়ালো না তুমি বলো যদি আল্লাহর সাথে আরো মাবুত থাকতো যেমন করে এ লোকেরা বলে তাহলে অবশ্যই তারা আরো মালিকের কাছে পৌঁছার একটা পথ বের করে নিত এরা আল্লাহ তাল্লাহ সম্পর্কে যা কিছু বলে তিনি তার চাইতে অনেক পবিত্র অনেক মহিমান্বিত সাত আসমান জমিন এবং এ মাঝে যা কিছু আছে তা সবই আল্লাহ তাল্লাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে কোনো একটি জিনিসই এমন নেই যা তার প্রশংসা পবিত্রতা ও মহাত্মা ঘোষণা করে না কিন্তু তাদের এই পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না অবশ্যই তিনি একান্ত সহনশীল ও ক্ষমা পরায়ণ যখন তুমি কোরআন পাঠ করো তখন তোমরা ও যারা পরকালের উপর বিশ্বাস করে না তাদের মাঝে আমি একটি প্রচ্ছন্ন পর্দা এটে দেই আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দেই ওদের কানে দেই বধিরতা যাতে করে ওরা তা উপলব্ধি করতে না পারে যখন তুমি কোরআনে তোমার মালিককে স্মরণ করতে থাকো তখন তারা ঘৃণা ভরে সরে পড়ে আমি ভালো করেই জানি যখন ওরা কান পেতে তোমার কথা শোনে তখন ওরা কান পেতে শোনে যখন এই ঝা জালেমরা নিজেদের মধ্যে সলা করে বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে চলেছো হে নবী দেখো এরা তোমার ব্যাপারে কি ধরনের উপমা তৈরি করেছে অথবা এরা গোমরাহ হয়ে গেছে অথব এরা সঠিক পদের সন্ধান পাবে না এ লোকেরা বলে আমরা হাটটিতে পরিণত হয়ে পচে গলেও গেলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরায় উত্থিত হব